সুপ্রিয় বন্ধুগণ, আমি ডক্টর ফাতেম তারেক, কাজ করি কোভিড আইসিইউতে। আমাদের নার্স, আমাদের পরিচ্ছন্নতা কর্মী এবং আমাদের চিকিৎসকগণ এখনও কোভিড নিয়ে পড়ে আছে। জানি পৃথিবী হয়তো এর মধ্যে অনেক দূরে গিয়ে গেছে। রুম এয়ারে অক্সিজেনের কনসেন্ট্রেশন 21%। এখানে দেখুন একটি হাইফ্লো নেজাল ক্যানুলা, যেটা রুম এয়ারে ছাড়া আছে, তাতে FiO2 21% দেখাচ্ছে এবং এখানে ফ্লো সেট করা আছে 60 লিটার পার মিনিট। এই মেশিনটির সঙ্গে যে হাই ফ্লো মিটারটি দেওয়া হয়েছিল সেটি আমাদের ওয়াল মাউন্টে কানেক্ট হচ্ছিল না, তাই আমরা একটি লো ফ্লো মিটার দিয়ে হাই ফ্লোটি চালানোর চেষ্টা করছি এবং সফল হয়েছি। এখানে দেখুন O2 লেখা নবটি একবার ঘুরিয়ে আমরা 15 লিটার পর্যন্ত তুললাম। বিষয়টি খুবই সিম্পল। নর্মালি যদি O2 লেখা নবটি পুরোপুরি একবার ঘোরানো হয় তাহলে প্রায় 12 লিটার পর্যন্ত ওঠে। তো টোটাল 15 লিটার তোলার পর আমরা এখন দেখি FiO2 21% থেকে বেড়ে 41% হলো। অর্থাৎ লো ফ্লো মিটারে আমরা যদি 15 লিটার অক্সিজেন দিই তাহলে FiO2 41% পর্যন্ত উঠবে। এবার আমরা নবটি যদি আরও একবার ঘোরাই তাহলে ওই ভিতরের যে বলটি আছে সেটি আরেকটু উপরে ওঠে এবং দেখা যাচ্ছে যে আমাদের FiO2 এখন 41 থেকে বেড়ে 53% হয়ে গেছে। এবার আমরা আবার যদি ওয়ালের যে O2 লেখা নবটি আছে ওটি আবার সম্পূর্ণ এক সাইকেল ঘুরাই তাহলে বলটি কিন্তু ওখানেই থাকবে, কিন্তু অক্সিজেন ডেলিভারি বেড়ে যাবে। অক্সিজেন ডেলিভারি বাড়ার ফলে এখানে FiO2 বেড়ে হয়ে গেছে 72%। এভাবে করে আমরা একটি লো ফ্লো মিটারে নবটি একটা সর্বোচ্চ পরিমাণ ঘুরিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, সাধারণত 3 থেকে 3.5 সাইকেল ঘোরানো যায়, ঘুরিয়ে আমরা FiO2 বাড়াতে বাড়াতে অনেক দূর পর্যন্ত তুলতে পারি। যেমন এখানে 60 লিটার ফ্লোয়ের মধ্যে 95% পর্যন্ত আমরা FiO2 তুলে ফেলেছি। তার মানে হচ্ছে এখানে প্রায় 55 লিটার অক্সিজেন অলরেডি যাচ্ছে, যদিও এটা 15 লিটারের একটি ফ্লো মিটার। এবং অবশিষ্ট যেই একটু ঘোরানোর বাকি থাকে ওটাও যদি আমরা ঘুরিয়ে ফেলি, যেখানে গিয়ে তারপর আর নবটা ঘোরে না, উদ্দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলে FiO2 100% হয়ে যায়, অর্থাৎ 60 লিটার ফ্লোয়ের মধ্যে 60 লিটারই অক্সিজেন যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি অক্সিজেন ফ্লো মিটারগুলোতে 15 লিটারের বেশি অক্সিজেন ওঠানো যায় না, কিন্তু এবার কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে আরেকটি জিনিস শিখিয়েছে যে ফ্লো মিটারে 15 লিটার পর্যন্ত মার্কিং করা আছে, কিন্তু এর মাধ্যমে আরও অনেক বেশি পরিমাণ অক্সিজেন দেওয়া যায় এবং সেটা কী পরিমাণ এটা আমরা এই হাই ফ্লো নেজাল ক্যানুলার মনিটরে দেখিয়ে প্রমাণ করতে পারলাম যে এটাতে 60 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। এই যে ফ্যান্সি সবসময় UPS-এর মাধ্যমে চালানো উচিত, কারণ এর ব্যাটারি ব্যাকআপ নাই, ফলে বিদ্যুৎ চলে গেলে এটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে লো ফ্লো মিটার এবং ভেন্টিলেটরের হিউমিডিফায়ার দিয়ে আমরা নিজেরাই হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রস্তুত করতে পারি এবং এর মাধ্যমে রোগীকে অক্সিজেন ডেলিভারি করতে পারি। আমরা বেশ কয়েক ধরনের হাই ফ্লো ডিভাইস ইউজ করেছি, এর মধ্যে এটি Airvo 2, এটি ফিশার অ্যান্ড পেইকেলের, এটি BMC, এর 2-3 ধরনের মেশিন আছে, এটি রেসপিকেয়ার। এছাড়াও আমরা CPAP এবং BiPAP মেশিন ইউজ করেছি, এতেও ভালো ফল পাওয়া গেছে। একদিন এই কোভিডও শেষ হয়ে যাবে, মুক্ত হওয়ায় মানুষ আবার শ্বাস নিতে থাকবে, কিন্তু আমি আশা আছি সেদিনের, যেদিন পরিবেশের উপর মানুষের অত্যাচার বন্ধ হবে, প্লাস্টিক এবং কীটনাশক মুক্ত পৃথিবী এবং অন্যান্য প্রাণীরাও সমান অধিকারে পৃথিবীতে বাস করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। গুজব আছে যে এক একটি কমেন্ট এবং লাইকের জন্য আমার নীলকণ্ঠ গাছে এক একটি নতুন ফুল ফোটে।